ঘুগনিটার নাম বৌদি ঘুগনি কেন? বৌদি দাঁড়িয়ে বলি কি? এখানটা থেকে জুম আউট জুম ইন করবো, যা ওখান থেকে আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। এইগুলা কি এগুলো একটু খাই, এগুলা দেখতে ভালো লাগবে। আমরা আভি সার্বজনীন মানে সকলের জন্য, তাহলে যদি সকলের জন্য হয়। আজকে শুভ সূচনা হলো, এই যে কয়েকদিন ধরে মেলা হবে, এই মেলাতে আপনারা শান্তিপূর্ণভাবে মেলা দেখবেন। গাছের পাতা কেউ ছিঁড়বেন না, আলোতে কেউ হাত দেবেন না, বিপদ করতে পারে। মেলাতে নোংরা করবেন না, ডাস্টবিনে আপনারা ময়লা ফেলবেন। বিভিন্ন ধর্মীয় গান হবে, সেই গানগুলো আপনারা মনে মনে উচ্চারণ করবেন। আর সেই গানের মাধ্যমে আপনারা আবেগে ঈশ্বরের কাছে নিবেদন করবেন, নিবেদন করবেন। আর বৌদির ঘুগনি খেতে যাচ্ছি। ভাই অপু কোথায়? এই যে অপু, মানে আমার বন্ধু ছিল, অনেকদিন পর দেখা হলো মেলাতে। তো আমরা এখন বৌদির ঘুগনি খেতে যাচ্ছি। হলো বৌদির ঘুগনি, লক্ষ্মীকান্তপুর থেকে এসেছে। এই তো বৌদির ঘুগনি স্পেশাল। আচ্ছা, তোমার ইয়ে ঘুগনিটার নাম বৌদি ঘুগনি কেন? বৌদি দাঁড়িয়ে বলি কি তুমি এটা তুমি তোকে দেখাই খা তুই কেউ লোভ দেবেন না গরম আরো ভালো হোক 50 বছর 75 বছর 100 বছর পেরিয়ে যাক এর মহিমা কি লাগবে নি লাগবে নি গরম আচ্ছা ফুকি কি খায় আমরা ঘুগনি খেয়ে নেই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমরা একটা পান দোকানে এসেছি এখানে পান দোকানটা দেখতে পাচ্ছ আমাদের দিদির কন্যাশ্রী চিপসটা দেখতে পাচ্ছ এই যে সুন্দরী চিপস লক্ষ্মীর ভান্ডার চিপস মানে আর কি কি আর দেখতে হবে আমাকে